আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না। আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছো। 1 কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই নিছো। টাকা আইলো গেল, আইলো কোন তার গেল কোন গেল। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না, আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ভরন গেছে না। কিন্তু অত আওয়াজ হয়েছে, কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই অবস্থা থেকে উঠলাম না কোনোদিন। কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছো। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল ব্যাটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে, সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে না সংসদ। কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব জেলায় আমরা ইজ্জত থাকে না, আমি জীবনে বাই উঠছি না। আপনারা টেকা আপনারা কইতাছি আমি বাই টেকা, আপনারা আইছে আপনারা অঙ্কে আমার কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারে জিগাই তুমি তো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা। এর মানে হইল গিয়া আর আমি করছি বিপদ। আজ কাউন হয় একটা অভিজ্ঞতা, গেছে ফানচরি, ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো রিসোর্ট, ইকো রিসোর্ট হইবার কথা 2018 সালে। ইটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা, কত হয়েছে আজকাল গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা, কয়টা খনন না এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছে, কইরা টেকা নাই 80 লাখ। হা হা রে আমার ফোন লাগে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই 1 কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই নিছো। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায়, তাতে সুরার কাটার মানুষের ভাগ্য বদল হইব। আমি নির্বাচনের আগের ফার্স্ট করে একটা কথা কইছিলাম, আপনারা খেয়াল রাখবা একটা জিনিস, খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ, কত 9.5 লাখ আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 53 কোটি। তে আপনার মনে প্রশ্ন আইব নি অতটি আমার লয় করতে কি আইব আইব নি, খালি কথা দিছি সোনারগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার, আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারগাঁ আমি নতুন কোনো আমার বাবার যে আছে ইলেন তো আমি দিলাইতার তার নালে সলমু কিতা দিলাম, ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিলু মিল যেটা আছে ইটা ছাড়া নতুন 100 টাক জায়গাও আমি চিন্তা করি।